আগামী দিনকে সংগঠনকে মজবুত করার জন্য কি কি সিদ্ধান্ত হয় সে বিষয়ে যেমন আলোচনা হবে, অনুব্রত মণ্ডল তিনি উপস্থিত থাকবেন বলেই জানাচ্ছেন বিকাশ রায়চৌধুরী। এবং সেই সঙ্গে যেভাবে পঞ্চায়েত নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে কোর কমিটি যেভাবে কাজ করেছে আগামী দিনে সেরকম পারফরমেন্স করবে এমনটাই মনে করছেন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা থেকে এই কোর কমিটির যে বৈঠক যেটা আগামী 16 তারিখ হতে চলেছে, কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ শোনাবো। কোর কমিটির উপর আস্থা তো সবারই ছিল, কোর কমিটি তো দলই গঠন করে দিয়েছে, কোর কমিটি তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অনুমোদন করে গঠন করে দিয়েছেন, তো কোর কমিটি তো ভালো কাজ করেছে, ফলে এই নিয়ে এত আলোচনার তো কোনো অবকাশ ছিল না। এটা কোনো কোনো মহল থেকে এই আলোচনাগুলো তৈরি করা হয়েছে, কিন্তু কোর কমিটি যে প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে, কুৎসার মধ্যে দাঁড়িয়ে, অপপ্রচারের মধ্যে দাঁড়িয়ে, চক্রান্তের মধ্যে দাঁড়িয়ে দলের অ্যাসাইনমেন্ট পালন করেছে এবং লোকসভাতেও দুটি আসন কোনো রকম বিতর্ক ছাড়া দুটি আসন যেভাবে জিতে এনেছে, তো কোর কমিটির সাফল্য নিয়ে তো কেউ কোথাও কোনো প্রশ্ন করেনি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে কোর কমিটি, বীরভূম জেলা নেতৃত্ব সবাই মিলে একসঙ্গে কাজ করছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বিষয়ে কি বলেছেন শুনুন। বীরভূম হচ্ছে পাথর, কয়লা, বালি খাদান, এখান থেকে পয়সা তোলার অন্যতম জায়গা তৃণমূল কংগ্রেসে। তো স্বাভাবিকভাবে যে কোর কমিটি বলুন আর যে কমিটি বলুন, যারা পয়সাটা তুলে দিতে পারবে ঠিকমতো তারা থাকবে ক্ষমতায়। তৃণমূল মানে হচ্ছে পয়সা, পয়সা মানে তৃণমূল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।